12 बजे ही निकल गए थे। चुप। किसी की जिंदगी की कीमत इतनी कम है हमारी कंट्री में। প্রিয় বন্ধু জার্নালিজম এন্টার করেছে, কথাতে এত ব্যস্ত, সঙ্গে এখন বিদ্যা আছে, আমাকে তো ভুলে গেছে। না আমি ভুলে নেই তোমাকে, আমি কিরম ভুলবো জয়িতা। আমাদের সঙ্গে ভীষণ একটা ভালো সুন্দর অভিনেত্রী বিদ্যা বালন, দারুণ। আর আপনাদের সঙ্গে একটু একটু, বাহ বাহ, দারুণ দারুণ বিদ্যা, খুব ভালো বাংলা কথা বলছো। শুধু একবার একটু দর্শকদেরকে বলে দাও কি 7 জানুয়ারি আপনারা আসুন আমাদের ছবি দেখার জন্য। 7 জানুয়ারি আপনারা আসুন আমরা ছবি দেখতে, আমাদের ছবি দেখতে জন্য, দেখার জন্য। আচ্ছা ছবির নাম হচ্ছে নো ওয়ান কিল জেসিকা। নেই লাগ রা ও ছুট ভি তো সকতে হে। নেই 1 करोड़ और 1 गोली में चुनना हो तो आप क्या चूज करेंगी? मुझे 1 करोड़ नहीं चाहिए, लेकिन मुझे 1 गोली भी नहीं खानी। তোমাতে আমাতে দেখা হয়েছিল। গান গান শুরু হয়ে গেছে এখন। না না, বিদ্যার ফেভারিট গান হচ্ছে আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নে রঙ্গি ছবি আঁকবো। এটা হচ্ছে বিদ্যা বালনের গান। উনি রাত্রিরে একদম ঘুমন না, উনি সকাল 6টার সময় ঘুমোতে যান, আর উনি ব্রেকফাস্ট করেন বিকেল 6টার সময়। এটা কিরকম একটা রেভেলেশন যেটা আমি বিদ্যা বালনের জন্য দিচ্ছি, কেন কি বিদ্যা রাত্রিরে শোয় না, বাংলাতে কথা বলতে পারবো। সাচিকে 3টে সময় সকালে ফোন করে, সবার সঙ্গে কথা বলে, ওনার সবার যত ওর বন্ধু আছে বিদ্যার, সবাই ওর থেকে ফেড আপ হয়ে গেছে, কেন কি বলে কি বিদ্যা প্লিজ ঘুমোতে চলে যা, ঘুমোতে চলে যা। চলছে বিদ্যা ওর রাত্রির সঙ্গে অ্যাফেয়ার চলছে, শি ইজ হ্যাভিং আ অ্যাফেয়ার উইথ দ্য নাইট। করছে না জিজ্ঞেস করছে না। আজকে আমি কেন জিজ্ঞেস করবো, আমি রানী রয়েছে সঙ্গে, তারপরে আবার জার্নালিস্ট তিনি এই ফিল্মে, আমি চেষ্টা করছি যে কিছু ভালো ভালো কোয়েশ্চেন বলতে চাইছে কি বিদ্যা খুব ভালো অভিনয় করেছে এই ফিল্মে, আর বিদ্যা খুব ভালো মেয়ে। জার্নালিস্ট এরকম বলে না, বলে বলে, তুমি তো বলো, তুমি তো বলো দেখি, তুমি তো বাঙালি জার্নালিস্ট, তুমি তো এত ভালো ভালো কথা বলো, তো আমি তো, তুমি এই ছবিতে তো আমি সেটা ভালো ভালো সাজছি, আমি সব্যসাচ্ছি, আমি সব্যসাচ্ছি মানে ভালো সাজছি, আর আমি হচ্ছি মুখার্জি। দিল্লি 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 দিল্লি। জেমস বন্ড কি দো হ্যারম গার্লস, কুছ নেই দেখা, মানে ছত পর থা, ঝুট বোল রে তুম, মানে ছত পর থা, ঝুট বোল রে, ছত পর থা, আব তক ছত পে রহেগা শঙ্কর, আব তো নিচে উতরা, লোক আয়ে, গোলি চলি, পুলিশ আই, আব তো নিচে আজা মেরে ভাই। ইয়ে অফওয়া ফেলি হ্যায় কি আপকে অর রাজ কে বিচ মে কুছ নাজায়েজ সম্বন্ধ হ্যায়, ইসকা ইসকা খুলাসা কিজিয়ে। ও নাজায়েজ সম্বন্ধ হ্যায়, নো ওয়ান কিলড জেসিকা। वाह, तालियां तालियां ऑडियंस, तालियां तालियां। दूसरा जर्नलिस्टिक सवाल, दूसरा जर्नलिस्टिक सवाल ये है कि विद्या, मैंने सुना है, विद्या मैंने सुना है कि आपने ये इंटरव्यू के लिए अपने जूते निकाल दिए हैं, क्या ये सच है? मेरे पैर अगर दिखाए ना तो क्या?
अच्छा मेरे जूते मेरे पास है। वो हमारे साथ लेवल में आने के लिए उन्होंने अपना जूते का बलिदान दिया है, अपने हील्स का बलिदान दिया है। आप इसमें क्या कहना चाहेंगे? ये बहुत ही बड़ा बलिदान रहा है। स्टेज में अपने इस करियर की स्टेज में आप ये बलिदान देना चाहेंगी? क्या आप ये सैक्रिफाइस करना? मैं दिखाना चाहती हूँ, मैं दिखाना चाहती हूँ दुनिया को कि मैं बहुत ही रूटेड हूँ, बहुत ही ग्राउंडेड हूँ। क्या ये बहुत ही रूटेड है, ग्राउंडेड है? क्या ये कोई गरम मसाले का एड है? अच्छा, मैं आपसे एक सवाल करना चाहती हूँ। रिपोर्टर मैं हूँ, मैं मेरे गाल पे दाग है, मैं रिपोर्टर हूँ, मैं मीरा हूँ, मैं वो मैं भूल गई थी दो मिनट। तुम बोलो कि तुम सबरीना हो, बोलो बोलो, मार्क तुम्हारे गाल दूसरे गाल पे है, तुम सबरीना हो, बोलो। पर अगली फिल्म में मैं मीरा हूँ और तुम सबरीना, समझी? हाँ हाँ, लवली। देखा आपने कि मैं कितनी प्यार से, कितने भावना के साथ उनसे बात कर रही हूँ, और वो मुझे anyway, मैं ये खुलासा नहीं करना चाहूंगी कि मेरी और विद्या की क्या एक्चुअल केमिस्ट्री है, ये मैं नहीं बताऊंगी। लेकिन ब्रेक के बाद हम मिलेंगे और मैं बताऊंगी कि विद्या पीछे क्या करना चाह रही है मेरे साथ। एक गड़बड़ हो गई मैडम, बदल दी गई मतलब? सर एक बार प्लीज सबरीना, आई हैव मेनी मोर केसेस टू अटेंड। जेसिका हत्याकांड में कोर्ट ने सभी आरोपियों को बरी कर दिया है। क्या किसी की जिंदगी की कीमत इतनी कम है हमारी कंट्री में? लेट्स रील द बास्टर्ड। विद्या किचु एक्टर बोलो। विद्या बालून। हाँ विद्या किचु बोलो। सबाई तुम्हार कथा सुनते चाहिए। सबाई स्टार कथा के छिले तुम्हें बोल ले जे सुनते पेलाम पोस्टा गिए तुम्हार ना की मेर भी না ও আসলে এক্ষুনি পোস্ত আলু খেয়েছে তো এলে পস্তা পস্তা কি বলছে আমি বুঝতে পারছি না। আমিও প্রবাসী বাঙালি, আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে কি চাইছে। প্রবাসী বাঙালি কিন্তু আমি মন থেকে বাঙালি, থেকে ভালো কিছু ফাঁচা ফাঁচি বাঙালি ছেলে খুঁজে ফেলি না। আমি তো ডিসাইড করেছি কি যদি বিদ্যা নেক্সট ইয়ার অব্দি কোন ছেলে না পায়, খুঁজে পায়, আমি কিন্তু বিদ্যার জন্য একটা খুব ভালো লক্ষ্মী, একটা বাঙালি ছেলে, হ্যাঁ একটা লক্ষ্মী ছেলে। তোমাদের দুজনে একটু মনে হচ্ছে না যে ফিল্মটার বিষয়ে একটুখানি সিরিয়াসলি বলি? আমরা ফিল্মের জন্য বলতে চাইছি না, কেন কি আমাদের যে ফ্যান কলকাতায় বসে আছে বা ইন্টারভিউ দেখছে ওরা অলরেডি প্রোমোস দেখে নিয়েছে কি ছবিটা দেখবে কি দেখবে না, তো ওরা দেখবে দেখবে। আমি প্রার্থনা করছি, বিদ্যা এত প্রার্থনা করো না, প্রার্থনা আমার করার দরকার, তোমার লাস্ট দুটো ছবি হিট আমার নয়, তো তুমি প্রার্থনা করো না। আমরা ছবি খুব বড় হিট হয়ে যাবে, তাই তো আপনি করবেন আমার ছবি হিট। একটা জিনিস আমার খুব ভালো লাগছে কি এটলিস্ট আমি বিদ্যার থেকে বেটার বাঙালি বলতে পারি, বাংলা বাংলা বলতে পারি, তো এটা খুব ভালো হলো। এবার আমাদের আগে গিয়ে আরো ইন্টারভিউস করতে হচ্ছে, তো আমরা চলে এখান থেকে বেরোই। মাঝে মাঝে আসি আসি গো আসি, ভালো ভালো মাসি গো মাসি, মাসি গো মাসি আসি হাসি। চলো এবারে সাইন অফ তো করো এটলিস্ট। হ্যাঁ, এটা হচ্ছে নো ওয়ান কিল জেসিকা, 7 January 2011 আর থিয়েটার নিয়ার ইউ। इंसाफ दिलाना नहीं, जस्टिस हैज बीन डिनाइड, यू कैन लिव विद इट, आई विल नॉट। देखा है आपको टीवी पे, मैंने लड़ाई कभी ऐसे देखी नहीं थी, बड़ा मजा आया देखकर। वहां होते ना तो फट के हाथ में आ जाते। এটা হচ্ছে জয়িতা মিত্র, বিদ্যা বালন আর ক্যামেরা পার্সন রবির সঙ্গে আমি রানী মুখার্জি ফর স্টার আনন্দ। 12 বাজে নিকল গেছে স্যার। 12 o'clock আই ওয়াজ আউট। মুঝে ইয়াদ নেই স্যার। আই এম নট শিওর স্যার, উससे पहले मैं निकल चुका था। मैं निकल चुका था सर जी, मैं तो दिल्ली में था ही नहीं। हम तो 12 बजे ही निकल गए थे। चुप। किसी की जिंदगी की कीमत इतनी कम है हमारी कंट्री में। न्यूज़ फ्लैश ओवर सनमार्क।